হাই ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল। গাজরের নিউট্রিশন ভ্যালু সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি। এতে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেল, ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। তাই আমি গাজর দিয়ে একটি হেলদি রেসিপি আপনাদের কাছে আর শেয়ার করব। আমার তো খুব পছন্দের, অ্যান্ড শিওরলি আপনাদেরও খুব ভালো লাগবে। এটি অনেক রকম পদ্ধতি রয়েছে, তবে আমি খুব সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন প্রসেসটি দেখে নিই। গাজরের হালুয়া বানানোর জন্য আমি এখানে আধা কিলো গাজর নিয়ে নিয়েছি। গাজরটা এবার আমি গ্রেট করে নেব। গাজরগুলো আমি এভাবে গ্রেট করে নিয়েছি। প্রথমে আমি কড়াইতে 2 চামচ মতো ঘি দিয়ে দেব। ঘিটা একটু গলিয়ে নেব। এবার গ্রেট করা গাজরটা দিয়ে দেব। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এবারে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, মিশিয়ে নিলাম। এবার ঢাকনা দিয়ে দেব। একটা কথা আপনাদের বলতে ভুলে গেছিলাম, প্রথমে ঘির উপরে তেজপাতার এলাচ দিয়ে দিতে হতো, আমি দিতে ভুলে গেছিলাম। এখনও দিলে হবে। সামান্য পরিমাণ ঘি দিয়ে একটা তেজপাতা আর 2টো এলাচ দিয়ে দিলাম, একটু ফাটিয়ে দিলাম। এবারে গাজরের সঙ্গে মিশিয়ে নেব। এবারে ঢাকনা দিয়ে দেব, অপেক্ষা করব সিদ্ধ হওয়া পর্যন্ত। প্রায় 5-6 মিনিট পর ফিরে এলাম, সিদ্ধ প্রায় হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে দুধ অ্যাড করব। এখানে আমি ফুল ক্রিম দুধ নিয়ে নিয়েছি 1/2 লিটার। দুধটা একটু গরম করে নিতে হবে। এবারে মিশিয়ে নেব। গ্যাসটা একদমই ফুল আছে, দুধটাকে পুরোটাই শুকিয়ে নিতে হবে। দুধটা অনেকটাই শুকিয়ে এসেছে। এখন আমি এই পর্যায়ে চিনি দিয়ে দিলাম 1/2 কাপ। মিশিয়ে নেব। আমি আরও কিছুটা মতো চিনি দিয়ে দিলাম, আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। চিনি দেওয়ার আগে অবশ্যই খেয়াল রাখবেন দুধটা যেন পুরো শুকিয়ে যায়। দুধ শুকোনোর আগে যদি চিনি অ্যাড করেন, তাহলে বেশি চিনির কারণে দুধটা কেটে ছানা হয়ে যাবে, তাতে হালুয়াটা ভালো হবে না। দেখুন, চিনি থেকে অনেকটাই জল বেরিয়েছে, এই জলটা পুরোটাই শুকিয়ে নিতে হবে। পুরোটাই শুকিয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো 5-6টা কুচি করা পেস্তা বাদাম আর 14-15টা কিশমিশ, মিশিয়ে নেব। এবারে দিয়ে দেবো সামান্য পরিমাণ এলাচ গুঁড়ো। এবারে সবশেষে অ্যাড করব ঘি। আবারও সব কিছুর সাথে মিশিয়ে নেব। পুরোপুরি কমপ্লিট, তৈরি হয়ে গেল গাজরের হালুয়া। আপনারা বানান এবং পরিবারের সঙ্গে এনজয় করুন। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এরকম মজার মজার রেসিপির জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেলঘণ্টাটি অবশ্যই প্রেস করবেন। আবারও দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। টেক কেয়ার, বাই বাই।